Weekly Bengal, Weekly Fast. Sri Lakshmibera Jewelers, khanti shona ebong shothik dam. Kajpur Purbo Bazar Post Office er samne. Durabhash 03210255046. LP Jewelers, shubho shomoy, shob shomoy. আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। দিন দুপুরে বাড়িতে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলো প্রতিবেশী এক যুবক। কিশোরী নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অভিযুক্ত যুবক ছুরি দিয়ে কিশোরীর মুখে, গলায় ও হাতে আঘাত করতে থাকে। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। অভিযুক্ত যুবক সত্যজিৎ প্রামাণিককে ধরে ফেলে এলাকার মানুষ। তাকে বেঁধে ধরে মারধর শুরু হয়, ভাঙচুর চালানো হয় অভিযুক্তের বাড়িতে। কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন কিশোরী। আমি আমার বাবা মা বাড়িতে ছিল না, বাবা মা গেছিল জয়রামপুরে জল ঢালতে, তা আমি তারপর বাড়িতে একাই ছিলাম। এবার আমাদের বাড়িতে ফ্যান নিতে আসে, তো নিয়ে আসার পরে সে চলে যায় আর আমি দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম, ফ্যান নিতে এসেছিল। তারপর আমি রান্না বসানোর জন্য, খাওয়ার কিছু ছিল না, রান্না বসানোর জন্য গ্যাসে আমি বসালাম। আর তখন আমার দাদার একটা বন্ধু পাড়ারই, তো দাদাও বলতো যে ওর সঙ্গে বেশি কথা বলতে হবে না। তা বাড়িতে এসছে, এসে বলছে যে একটা ছুরি আছে। আমি বলছি ছুরি তা আছে। তারপর এবারে এসছিল বাড়িতে, কাজ ছিল বাড়িতে, কিছু কাজ হবে তো সেই জন্য চাইছিল। তারপর এবার আমি বললাম যে মেলার জন্য গুছিয়েছে, আমাদের বাড়িতে মেলা আছে যেহেতু, তো সেই জন্য আমি খুঁজছিলাম। তো তারপর বলছে একটা দা পা নেই, তো আমি বললাম হ্যাঁ বাড়িতে আমার দাও ছিল, তো দাটা দিলাম। তারপর সে দেখলো যে, দেখার পর বলছে ছুরি টুরি কিছু নেই। তা আমি আবার একটা ছুরি দিলাম, সেই ছুরিতে ধারটা বেশি ছিল না, তো যেই দিলাম তখন বলছে একটু ঘরে চল না। যখন বলল তখন আমাকে, আমি বললাম যে এবার না, তোমাকে এ করতে হবে না, তুমি বাইরে যাও। তো বলতে যেই বলেছি তখন আমার হাতটা ধরে ঘরে নিয়ে চলে আসে। প্রথমেই ও আমাকে অনেক কিছু করার চেষ্টা করছিল। আমি বাড়ি থেকে বার হওয়ার বলার পর আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল যাওয়ার বাড়িতে, মানে ঘরের মধ্যে ঢুকে খাটের উপরে ফেলে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছিল। চেঁচানোর পরে আমার মানে মুখটা চেপে ধরে, তার পরেই ছুরিটা দিয়েই আমার চোখে আঘাত করার চেষ্টা করে, গলাতে এরকম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করেছিল, প্রথমবার পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ছুরিতে ধার না থাকার কারণে কিছুই হয়নি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে মগরাহাটের আলিদা গ্রামে ঢোকে পুলিশ। পুলিশ গিয়ে অভিযুক্ত যুবক সত্যজিৎকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক করা হয়েছে যুবককে। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই কিশোরী। মগরাহাটের আলিদার একটি হাই স্কুল থেকে ওই কিশোরী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পড়াশোনার পাশাপাশি ওই কিশোরী নাচ ও গানে পারদর্শী, এছাড়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। জয়রামপুরে গিয়েছিলাম, জয়রামপুরে পুজোতে গেছি, তখন সবে প্রদীপটা জ্বেলেছি, তখন মোমবাতি জ্বালার পরে তখন আমার ফোন এসেছে আমার কর্তার কাছে, বলছে এরমভাবে পেটে ছুরি গেঁথেছে, গলায় এরম ছুরি দিয়ে আঘাত করতে গিয়ে আঘাত করেছে, তারপরে গোটা গায়ে চিড়ে দিয়েছে, আর চোখে একটা চোখে ছুরি দিয়ে এরম ঘা করেছে, চোখ একদম তাকাতে পারছে না। এখন মেয়ে বিছানা শয্যা হয়ে আছে, খুব খারাপ অবস্থা, গোটা গায়ে চিড়ে দিয়েছে। একবার টানা হসপিটালে এসেছি, আমি ছিলাম জয়রামপুরে, জয়রামপুর থেকে আমরা আসছি। এটা করেছে আমাদের পাড়ার একটা ছেলে, তার নাম হচ্ছে সত্য প্রামাণিক। কেন করলো আমি তো জানি না, আমাদের সঙ্গে কারোর সঙ্গে শত্রুতা নেই না, কোনোদিনও টোন টিটকিরি কাটে না, কিছু করে না, কোনোদিনও কিছু করে না, কিন্তু আজকে কেন এরকম হলো, একা পেয়েছে, পেয়ে এরকম করলো আমি জানি না। বন্ধু
দাদা হিসেবে কোনোদিনও কোনো কোনোদিন ওর সঙ্গে কথা বলে না, কিছু বলে না, কোনো সম্পর্ক নেই। এলাকার লোক তো খবর পেয়েছে ঘরে মার ভাঙচুর করছে এলাকার, আমি এখনও জানি না আমাদের পরিস্থিতি কীরকম আমাদের গ্রামে, আমি জানি না। ছেলেটা ধরা পড়েছে, থানায় আছে। শনিবার দুপুরে বাড়িতে একাই ছিল ওই কিশোরী, তখন প্রতিবেশী সত্যজিৎ কিশোরীর কাছে একটি ছুরি চায়। ছুরিটি যুবকের হাতে দেওয়া মাত্র কিশোরীর গলায় ঠেকায়, তারপর জোর করে ঘরের মধ্যে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরী বাধা দিতে গেলে ছুরি দিয়ে আঘাত করে, কিশোরীর মুখে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত, বেশিরভাগ সময় নেশা করে থাকে, এদিনও মদ খেয়ে ওই কিশোরীর বাড়িতে এসেছিল। এলাকার মানুষ যুবকের কড়া শাস্তির দাবি করেছে। আমরা মানে প্রথমত তো যে অপরাধী তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটা আমরা সবাই চাই, আর তার পাশাপাশি মানে আমাদের এখানে মেয়েদের নিরাপত্তার অভাবে আমরা ভুগছি আর কি। রাত্রে অনেক রাত্রে মেয়েরা পড়ে ফেরে, কলেজ করে ফেরে, তো সেখানে এমনিতেই আমাদের এলাকার মধ্যে অনেকগুলো মদের দোকান রয়েছে, সেটা মদের দোকান থাকা মানেই সেখানে দুষ্কৃতীদের আড্ডা হবেই। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করছি যে আমাদের মহিলারা কীভাবে নিরাপত্তায় আমরা থাকবো সেই দায়িত্বটা তারা তুলে নিক। আসন্ন নির্বাচন রয়েছে সামনে, এই মুহূর্তে আমাদের একটাই দাবি, এই দাবিটা যদি না পূরণ হয় তাহলে আমরা কেউই ভোট দিতে যাব না। 16 বছর আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সে মেয়েটা মারাই গেছে আর ওই একই ফ্যামিলিরই ছেলে এই কাণ্ড করেছে। কিন্তু সেই মেয়েটার বাড়ি মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং ছিল না, সেই হিসেবে মানে সেই অপরাধীর কোনো শাস্তিই হয়। মগরাহাট থেকে বিশ্বজিৎ দের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাথা ধরা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটা ছেঁড়া, ঠিটের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাম, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজীপুর ডায়মন্ড হারবার। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স নেত্রা নতুন পাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, ঝর্ণা জুয়েলার্স উকিলের হাট স্টেশন রোড, MD মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, লিবার্টি গার্মেন্টস বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর,